ঢেকানা এনএচ বা জাতীয় রাজপথ পঞ্চাবন রঞ্চবটি নিকটে পোলতলুক খসি পড়িলা নীলমাধব বস দুর্ঘটনার দুই মহিলা মৃত্যু হয়েছে এবং তিরিশ জন গুরুতর আহত হয়েছেন কি পোল তো খসি পড়া বস এবং ঢেঙানা পঞ্চাবন জাতীয় রাজপথ পঞ্চবরী নিকটে হি এ দুর্ঘটনা হয়েছি কারণ কেন বাইশ জনক বর্তমান পর্যন্ত বড় মেডিকা স্থানা যাই সারা নি বাইশ জন গুরুতর অনেক

মৃতাত মানে সমস্ত কেন্দ্রাপড়া ইচ্ছাপুর অঞ্চল বাসিন্দা বলে জন্দ্রাপড় হরিশঙ্কর যাই ফেত বসটি ঢেকানা সদর পঞ্চবটী নিকটে ভারসাম্য হরাই পোল তলক খাঁস করছিল মৃতক দুই জন কেন্দ্রাপড়া ইচ্ছাপুর অঞ্চল রেণুবাড়া জেলা এবং বিজয় লক্ষ্মী স্বাই বলে জ বস্র প্রায় চাল জন যাত্রী निश्चित भाव में बर्तमान कारण खोजा जा भारसाम्य हर बस टी तो को खसी पड़ा कथा कहु ये प्रकृति कारण यह ना आउ आज रही जो चालक रही है कहीं भारसाम आवश्यकता ठार अधिक लोक थे कि गाड़ी भितर से नहीं कौन सूचना मिल पार कि कहीं तीस जन मोटामोटी भाव गुरुतर आहत हो बिश जन को भितर कटक बड़ मेडिका स्थानांतर कर दिखा जाए ଦୁଇ ଜଣ ମହିଳାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ଏବଂ ଯାହା ସୂଚନା ମିଳୁଛି ବର୍ତ୍ତମାନ ଗୁରୁତରମାନଙ୍କର ଚିକିତ୍ସା ଚାଲିଛି ଏନ୍ଏଚ୍ ପଞ୍ଚାବନର ପଞ୍ଚବର୍ଟି ନିକଟରେ ପୋଲ ତଳକୁ ନୀଳମାଧବ ନାମକ ଏହି ବସ୍ଟି ଖସି ପଡ଼ିଥିଲା ଦୁଇ ଜଣ ମହିଳାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ତିରିଶ ଜଣ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ବାଇଶ ଜଣଙ୍କୁ କଟକ ବଡ଼ ମେଡ଼ିକାଲ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଛି ସମ୍ବଲପୁର ବଲାଙ୍ଗୀର ପିକନିକ୍ ଯାଇଥିଲୁ ବୁଲିକିନା ଫେରୁଥିଲୁ ଅଣ ହଟା ଶୋଇପଡ଼ିଲୁ ଉଠିଲା ବେଳକୁ ବସ୍ଟା ହିଁ ପୁରା ତଳେ ଥିଲା ଲୋକ ଖାଲି ହାଉ ହାଉ ହଉଥିଲେ ମୋ ମାଆ ଚାଲିଯାଇଛନ୍ତି ସେ ଡ୍ରାଇଭର ହିଁ ଭଲ ନଥିଲା ସେ ଚଲାଉ ନଥିଲା ଭଲସେ ସେ ଏପଟ ସେପଟକଟ କରି କେତେବେଳୁ ଆଣୁଥିଲା ସେ ତାପରେ ପକାଇ ଦେଇଛି ଆଉ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ବେପାରୁଆ ମନୋଭାବ ଯୋଗୁଁ ମନୋମୁଖୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୋଗୁଁ ଆଜି ଏଇଟା ବଡ଼ ଦୁର୍ଘଟଣା ଘଟିଛି ସେଇଥିରେ ଏଠି ଦୁଇ ଜଣ ମୃତ୍ୟୁ ହୋଇଛନ୍ତି ଏବଂ ବହୁତ ଲୋକ ଆହତ ହୋଇଛନ୍ତି ଆହତ ଲୋକଙ୍କୁ ସରକାର ତାଙ୍କର ମାଗଣା ଚିକିତ୍ସା କରନ୍ତୁ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଆର୍ଥିକ ସହାୟତା କୋଡ଼ିଏ ଲକ୍ଷ ଲେଖେ ପ୍ରଦାନ କରନ୍ତୁ ଏହା ଆମର ଅଞ୍ଚଳବାସୀଙ୍କ ତରଫରୁ ଦେବେ ଏ ଅନୁଗୁଳରୁ ଢେଙ୍କାନାଳ ଆସୁଥିଲା ବସ କାଲି ରାତିରେ ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ ଟୁରିଷ୍ଟ ବସ୍ আজ দুই জন আমার লেডিজ ভিতরে মরযাই আঠতি্রিশ জন খন্ডে ইঞ্জুর্ড হয়েছেন আমাৰ সদৰ থানা পুলিচ ইমিডিয়েট সেইবাবে কৰি আমাৰ লোকাল লোকৰ সহায়ত আমাৰ দুইজনে সৰপঞ্চ অ কথা বাৰ্তা হ'ব এই ৰাতিৰে তই ধৰক আক্সিডেণ্ট হৈছি তাৰ আমাৰ এম ভি আই ফেমিআই ইনস্পেকচন কৰিব দেখিব দেখি তাৰপৰা কয়ো ধৰি আমি মানে এই লোক ভাই মানে আছিকিনা সেনেক উদ্ধাৰ কলো সেই যো অৱস্থাৰে বাৰ কলো পূৰা ব্লিড হৈ কিনে অৱস্থাৰে কিন্তু সবুঠু বড় জুবু জিছ অভাৱনীয় দুৰ্ঘটনা হবাৰ মুখ্য কাৰণ হ'ব এই কণ্ট্ৰাক যিয়ে কণ্ট্ৰাক নি বহুত বড়ো অৱহেলা যোনাকি ৰাস্ত কামটাক এমি পেণ্ডিং কৰি ৰখি যা এই কটক সম্বলপুৰ জাতীয় ৰাজপথ এই জাতীয় ৰাজপথ সবুবলৈ টপাটপ ৰহা কথা আজ্ঞা চারি বর্ষ হাম চাল এপর্যন্ত সরি না তার প্রত্যাটা কিন্তু হব শীঘ্র সরব মাটি ফাটি ক্লিয়র হয়ে সিগনাল দেবে তো এটা দেবা এনে এনএস কর্তৃপক্ষ বিোধে আমি দৃঢ় কার্যানুষ্ঠান হো এবং শীঘ্র হোক তা যোগ আমি আজ রাস্তার করছি লোক সেপট গা গাড়ি ভাবিছে ভাবি এপটার আছে সে গড়াইছি গড়াই দিয়েছি আড়াল বসটা কিন্তু পুলিশ ডাউট যে সে নিদে কেবে গাড়ি গড়ে নি সি ডাউট করছে যে সেপটে গাড়ি থাকার এপটে গাড়ি সে পুরাইছি ড্রাইভর অল্প কিছু ক্ষতি হয়েছে খালি টিকি খেলে হয়ে যাই কিন্তু অলগা লোক দুই জন মন্দির জন গাঁ আ प्रताप बराल आम सहित प्रताप रुचार सहित अधिक आलोचना करे विषय प्रताप जहाँ चित्र भी बयान करुच्च भारसाम्य हर गाड़ी उल्टा भाई लगू ना जहाँ प्रत्यक्षदर्शी कहते जु, हैं जो गाड़ी जो जी थे से भी कथा জো রাস্তা কাম চাল সে রাস্তা কু ঠিক ভাবে চালক জে জায়গাভাবে ভাবতে গাড়ি বা বসটি তুমি খসিচ জনা পড়ুচি কি সেখানে রাস্তা ভাবি হুত চালক গাড়ি আগক বড়াই আগুক রাস্তা নুহে খাল লা সে বিষয়ে প্রথমে আগে সূচনা দিও ইয়ে কারণ আমি কম কার এই দুর্ঘটনার আমি দেখোন এই যে বস টি দুৰ্ঘটনা ঘটিছে নিশ্চিতভাৱে দেখোন আঞ্চলিক আৰ্টিঅ পক্ষবৰ্তী পৰ্যায়ত তদন্ত হ'ব নিৰ্দেশ বাঢ়িব কিন্তু যা ঘটনাস্থলু দেখা যাওঁ বস্টি ই এন এচ ফিফ্টি ফাইভ কটক সম্বলপুৰ মুখ্য ৰাস্তা আৰু দীৰ্ঘ চাৰি পাঁচ বছ ধৰি সম্প্ৰসাৰণৰ কাৰ্য চলিছে আৰু ঠিকাদাৰ অধাৰে কাম ছাড়িকি চলি যায় এতিয়া ৰ' সদৰ থানা ঠাৰ যি চাৰি কিলোমিটাৰ দূৰৰ এই দুৰ্ঘটনা গৈছে এন এছ মছ যায় ঙ্গাড়ি কেন যাইনা উপরে যে পোল নির্মাণ করা যা এবং পূর্ব যে পুরোনা পোল রয়েছে গাড়ি যাওয়া আসবে করছি পোল নির্মাণ করি যে যে নক্সানসন কাম করা যাচ্ছে এবং নয় রাস্তা যেস্তার সিধার রয়েছে পোলর যে ব্রিজটি নির্মাণ চালি তেমন কথা হচ্ছে যে এটি যে বসটি আসছে যেহেতু এই বসটি কেন্দ্রাপড় দীর্ঘ গত শুক্রবার যাই সে নৃশিংহনাথ হরিশঙ্কর সম্বলপুর বুব বুড়ি আসছেন এবং রাত্রে বসটি ফেছি গতব্যস্থল অভিমুখে ফে ঘর ফেছি তেমন অভিয়স গাড়ির ସ୍ପିଡି ଥିଲା ଏବଂ ଗତ ଚାରି ପାଞ୍ଚ ଦିନ ଧରି ଯଦି କହିବା ମୌସୁମୀ ଟିକେ କୁହୁଡି ମଧ୍ୟ ରହୁଥିଲା ତେଣୁ ବସ୍ଟି ଦ୍ରୁତ ବେଗରେ ତ ନିଶ୍ଚିତ ଅନୁମାନ କରାଯାଉଥିବ ଏବଂ ସିଧାସଳଖ ଯୋଉ ରାସ୍ତାରେ ଡାଇଭରସନ ରହୁଛି ଏଠି ଡାଇଭରସନ ସ୍ଥାନ ପୂର୍ବରୁ କୌଣସି ପ୍ରକାର চিহ্ন দিয়া যায় যেম্কি ৰাস্তা কাৰ্য হলে কাম কলে বিভিন্ন চিম্বল দিয়া যাব ৰাস্তা এঠি অবষ্টাকল দিব কথা মাটি পকাইক অবষ্টাকল কৰিব কথা চিহ্নিত কৰিব কথা ৰাস্তা কাম চলিছে চিধাচল ৰট ডাইভৰচন ৰ অন্য়াস্তা বস্তু তুমি দ্ৰুত বেগৰ যি বস টি আছে হুইত কনফিউজন ড্ৰাইভৰ ৰ হঠাৎ পড়ে যাচ্ছে যেহেতু ড্রাইভরসন কিছু চিহ্নিত না সে সিধা সিধাস বসটি এবং এই পোল তলক খসি পড়ছে এবং পোল তলরে পাখা পচিশ ফুট্রু উচ্চ পোল তুড়ছে এবং পোল আগের ভিতরে যে পিলার গুড়ে কাম চাল সে পিলারের মাড় হয়েছে বসটি দ্রুত মাড় হওয়া ফলে বস্র আগের যে বসেছেন যে দুই জন মহিলার মৃত্যু ঘটিছে আমি কুচে দুই জন মহিলা বস আগে বসে তা কিছু যাত্রী সূচনা দে এবং বসটি দেখুন কাটিকি বাহার করছেন দমকল বাহিনী এবং স্থানীয় যে লোক মানে অর্থ রাতে কাটিক বস বসৰ উপৰিভাগ কটা যায়কি যাত্ৰী উদ্ধাৰ কৰাই তাৰ ভিতৰত দুই জৰ মৃত্যুগতি হুত যদি বসৰ যোন ড্ৰাইভৰ কথা যদি কয়া ড্ৰাইভৰ যদি হুৰে ପ୍ରେଜେନ୍ସ ଅଫ୍ ମାଇଣ୍ଡ ଯେଉଁ ରହିଛି ତା'ର ହୁଏତ କିଛି ଦୁର୍ଘଟଣା ଦୁଇ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ କରିଛି କିଛି ଅନ୍ୟମାନ ଯାତ୍ରୀ ସୁରକ୍ଷିତ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଯଦି ବସ୍ଟି ହୁଏତ ବ୍ରେକ୍ ଦେଇ ଦେଇଥାନ୍ତା କିନ୍ତୁ କନଫ୍ୟୁଜନ୍ ହୋଇଥାନ୍ତା ହୁଏତ ବସ୍ଟି ପଲଟିକି ଆହୁରି ଦୁର୍ଘଟଣାର ଆହୁରି ଅନେକଙ୍କର ମୃତ୍ୟୁ ଆଶଙ୍କା କରାଯାଇଥାନ୍ତା ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇ ଯେଉଁ ଘଟଣାରେ କୁହାଯିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏନ୍ଏଚ୍ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଯେଉଁ ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ ସାଧାରଣତଃ ଦାୟୀ କରିକି ଆଜି ମଧ୍ୟ ଏନ୍ଏଚ୍ ବନ୍ଦ କରିଥିଲେ ସ୍ଥାନୀୟ ଲୋକ ଏବଂ ଏଠି ଦାବି କରିଥିଲେ ଘଟଣାସ୍ଥଳକୁ ଜିଲ୍ଲାପାଳ ଏସ୍ ଡି ପିଓ ଉପଜିଲ୍ଲାପାଳ ଆସିକି ପହଞ୍ଚିକି ଲୋକଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବାରୁ দুই ঘণ্টা পরে রাস্তা অবরোধ ঘটিছে এবং লোক মানে যেহেতু এই পোল কার্য চলছে পূর্বুদ্ধ হাঁচি এবং পোল আগে সম্মুখ ভাগে অবষ্টাকল দেওয়া কথা প্রতক দেওয়ার কথা এবং প্রতবন্ধকি সেটি সূচনা ফলকথম স্টিকর দূর কাড় রাতে আসলে তাঁর দৃষ্টিগোচর হব এবং ডাইভট হচ্ছে তেমন আক্সিডেন্ট হব না তেমন এখন जातीय राजपथ पञ्चवन देखिले एवं जो, जो स्थानीय लोक मैले जोभी भावे अभियोग जो गर्ुन्छ गत केतदिन धरिक काम सरुना निश्चित य दुर्घटना गए प्रमुख कारण है पारे आपण जेमती कोचो अधिक सूचना मिलिबो बहुत बहुत धन्यवाद प्रताप रहिले हम सहित सबुठु बड कथा दुई महिलांकर मृत्यु हुन्छ बइस गुतर आत ए कटक मेडिकल कु पठाइछ अधिक चिकित्सा त সুস্থ যথা শীঘ্ৰ এনে হেৰি মানে স্থিৰ ঠাই এনেকৈ অৱস্থা এইটো আশা কৰা কিন্তু এমি অভাৱনীয় ঘটনা কিভুলি নহ'ব যেনেকৈ দৃঢ় পদক্ষেপ নাবা দৰকাৰ